নমস্কার এই মুহূর্তে আপোনালোকে চাই আছে তাজিবু টেকনোলজি ইউটিউব চ্যানেল আজি পর রাজ্য লগতে আন্তৰাষ্ট্ৰীয় বহুকেইটা গুরুত্বপূর্ণ খবর আপোনালোকৰ বাবে লৈ আহিছো এই খবরকেইটা আপোনালোকৰ বাবে বহুতে গুরুত্বপূর্ণ গতিকে ভিডিওটো প্রথম আপনার শেষলৈকে চাই থাকক আর যদি চ্যানেলটো নতুন কৈছে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি কাষে থকা বেল আইকন প্রেস কৰি দিব আর ভিডিওটো এতিয়ালৈকে যদি লাইক কৰা নাই লাইক কৰি আমাক উৎসাহিত কৰে আজিৰ পুৱাৰ প্ৰথমটো গুৰুত্বপূৰ্ণ খবৰ ওলাই আহিছে বানত ক্ষতিগ্ৰস্ত প্ৰতিজন ব্যক্তিকে চৰকাৰে দিব সাহায্য অসম চৰকাৰে প্ৰশংসনীয় পদক্ষেপ সম্পূৰ্ণ ক্ষতিগ্ৰস্ত ঘৰ মেৰামতিৰ বাবে আগবঢ়াব নগদ ধন ভৈয়াম অঞ্চলৰ লোকে লাভ কৰিব 95,100 টকা পাহাৰীয়া অঞ্চলৰ লোকে লাভ কৰিব 1,01,900 টকা আংশিকভাৱে ক্ষতিগ্ৰস্ত হোৱা ঘৰ মেৰামতিৰ বাবে লাভ কৰিব ধন 15% ক্ষতিগ্ৰস্ত লাভ কৰিব 15,000 টকা কেঁচা ঘৰ নিৰ্মাণ কৰিবৰ বাবে লাভ কৰিব 3,200 টকা চালি ঘৰৰ বাবে লাভ কৰিব 4,100 টকা গোহালি ঘৰৰ বাবে লাভ কৰিব 2,100 টকা ভূমি আৰু অন্যান্য লোকচান হ'লে কৃষকে লাভ কৰিব সাহায্য প্ৰতি হেক্টৰত লাভ কৰিব 12,200 টকা ভূমিস্খলন নদীৰ গতিপথৰ বাবে ভূমি হেৰুৱাসকলে লাভ কৰিব সাহায্য প্ৰতি হেক্টৰত 37,500 টকাকৈ কৃষকে লাভ কৰিব ধন শস্য নষ্ট হ'লেও লাভ কৰিব সাহায্য প্ৰতি হেক্টৰত 18,000 টকাকৈ লাভ কৰিব সাহায্য মুগা পালকসকলেও 4,800 টকাকৈ লাভ কৰিব সাহায্য ক্ষতি পৰিমাণ হ'ব লাগিব 33%তকৈ বেছি পশুধনৰ ক্ষতিৰ বাবে কৃষকসকলে লাভ কৰিব সাহায্য ক্ষীৰতি গাই বা মহৰ বাবে লাভ কৰিব 30,000 টকা ছাগলীৰ বাবে লাভ কৰিব 3,000 টকা শিপিনীসকলে লাভ কৰিব সাহায্য সা সৰঞ্জামৰ বাবে প্ৰতিগৰাকীয়ে পাব 4,100 টকা নিৰ্মীয়মান সা সামগ্ৰী সম্পূৰ্ণ কৰিবৰ বাবে লাভ কৰিব 4,100 টকা প্ৰতিজন ব্যক্তিক যোগান ধৰিব চাউল দাইল নিমখ তেল চিৰা গুড় আশ্ৰয় শিবিৰত নথকাসকলে লাভ কৰিব 60 টকাকৈ 12 বছৰৰ তলৰ শিশুৱে প্ৰতিদিনে লাভ কৰিব 45 টকাকৈ বানপানীত হেৰুৱা বাচন বৰ্তন ক্ৰয় কৰিবৰ বাবে প্ৰতি পৰিয়ালে লাভ কৰিব 1,800 টকা সংখ্যালঘু মুছলমানৰ উন্নয়নৰ বাবে 8টা উপগোট গঠন সম্প্ৰদায়ৰ বাবে কৰিব এইসমূহ কাম স্বাধীনতাৰ পিছত প্ৰথমবাৰৰ বাবে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই আজি ধৰ্মীয় সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ 150 জনতকৈ অধিক বিশিষ্ট নাগৰিকৰ সৈতে গুৰুত্বপূৰ্ণ বৈঠকত মিলিত হয় খানাপাৰা প্ৰশাসনিক মহাবিদ্যালয়ত অনুষ্ঠিত হোৱা আজিৰ এই বৈঠকত মুখ্যমন্ত্ৰী শৰ্মে মূলতঃ ধৰ্মীয় সংখ্যালঘু সম্প্ৰদায়টোৱে সন্মুখীন হৈ অহা বিভিন্ন বিষয়ত আলোচনা কৰে বৈঠকৰ অন্তত মুখ্যমন্ত্ৰী শৰ্মাই সংবাদ মাধ্যমৰ আগত কয় থলুৱা অসমীয়া সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ এক সুকীয়া পৰিচয় আছে তেওঁলোকৰ এক সমৃদ্ধি সাংস্কৃতিক পৰম্পৰা আৰু ঐতিহ্য আছে সভাত থলুৱা অসমীয়া মুছলমানসকলৰ স্বকীয়তা সুৰক্ষিত কৰা আৰু সংৰক্ষণ কৰিব লাগে বুলি গুৰুত্ব আৰোপ কৰা হৈছে বুলি কয় মুখ্যমন্ত্ৰী শৰ্মাই অসমৰ কিছু অংশত ভয়াৱহ জনসংখ্যা বিস্ফোৰণ ঘটা বুলি মন্তব্য কৰি ডক্টৰ শৰ্মাই কয় ইয়ে অসমৰ অৰ্থনৈতিক ক্ষেত্ৰত ব্যাপক ভাবুকিৰ সৃষ্টি কৰিছে যদিহে অসমক ভাৰতৰ 5খন স্বাস্থ্য ৰাজ্যৰ ভিতৰত প্ৰতিষ্ঠা কৰিব লাগে তেন্তে আমি আমাৰ জনসংখ্যা বিস্ফোৰণ নিয়ন্ত্ৰণ কৰিব লাগিব আৰু এই কামত এই ক্ষেত্ৰত সকলো সন্মত সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ উন্নয়নৰ বাবে মুখ্যমন্ত্ৰী শৰ্মাই 8টা উপগোট গঠন কৰাৰ কথা উল্লেখ কৰি কয় যে এটা উপগোটে স্বাস্থ্যৰ ওপৰত কাম কৰিব এটা গোটে শিক্ষাৰ ওপৰত কাম কৰিব এটা উপগোটে জনসংখ্যা স্থিৰকৰণৰ ওপৰত কাম কৰিব এটা উপগোটে সাংস্কৃতিক পৰিচয়ৰ ওপৰত কাম কৰিব এটা উপগোটে বিত্তীয় অন্তৰ্ভুক্তিৰ ওপৰত কাম কৰিব এটা উপগোটে মহিলা সবলীকৰণৰ ওপৰত কাম কৰিব আৰু এটা উপগোটে দক্ষতা বিকাশৰ ওপৰত কাম কৰিব এই উপগোটবোৰ সমগ্ৰ বিষয়বোৰ আলোচনা কৰিব আৰু 3 মাহৰ পিছত পুনৰ এক আলোচনাৰ মাজেৰে পৰৱৰ্তী 5 বছৰৰ বাবে এক ৰোডমেপ প্ৰস্তুত কৰিব বুলি জনাই মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই আনহাতে কিছুদিনৰ পিছত মুখ্যমন্ত্ৰী শৰ্মাই পূৰ্ববংগীয় মুছলমান সম্প্ৰদায়ৰ সৈতেও বৈঠকত মিলিত হ'ব বুলি সংবাদ মাধ্যমৰ আগত উল্লেখ কৰে ৰাজ্যত হ'ব প্ৰবল বৰষুণ বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ সতৰ্কবাণী অসম মেঘালয়ত হ'ব প্ৰবল বৰষুণ বৰষুণৰ লগত বজ্ৰপাতৰ হোৱাৰ আগজাননী অসমৰ উপৰিও দেশৰ কেইবাখনো ৰাজ্যত হ'ব ধুমুহা বৰষুণ মৰিয়নীত বিজেপিৰ যোগদান সমাৰোহ কভিড প্ৰটকল ভংগৰ অভিযোগ তীব্ৰ প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে যোৰহাট জিলাত কভিডৰ সংক্ৰমণ ক্ৰমাৎ বৃদ্ধি পোৱাৰ বাবে জিলাখনত সকলো ধৰণৰ ৰাজহুৱা সভা কমিটি কঠোৰভাৱে নিষেধাজ্ঞা আৰোপ কৰা হৈছে জিলাখনত কভিডৰ সংক্ৰমণ ৰোধ নোহোৱাকৈ লকডাউন ঘোষণা কৰাৰ চিন্তা চৰ্চা কৰিছে জিলা প্ৰশাসনে এনে এক জটিল সময়ত কোনো শাসকীয় চৰকাৰ মন্ত্ৰী বিধায়কে মৰিয়নীত অনুষ্ঠিত কৰিলে বিজেপিৰ যোগদান সমাৰোহ এই যোগদান সমাৰোহত মৰিয়নীত কংগ্ৰেছৰ দখলত থকা 2খন জিলা পৰিষদ আৰু 5খন পঞ্চায়ত প্ৰতিনিধিসকলে আনুষ্ঠানিকভাৱে বিজেপিত যোগদান কৰে ইয়াৰে উপৰি মৰিয়নীৰ বহুকেইগৰাকী যুৱ কংগ্ৰেছেও আজি গেৰুৱা বসন পিন্ধে কিন্তু এই যোগদান সমাৰোহ আয়োজন কৰি সমালোচনাৰ সন্মুখীন হৈছে বিজেপিয়ে কভিড বিধি উলংঘা কৰাৰ অভিযোগ কৰিছে বিভিন্নজনে ছ'চিয়েল মিডিয়াতো ব্যাপক সমালোচনা কৰা দেখা গৈছে শাসকে বিজেপি দলক
উল্লেখ যে কেবিনেট মন্ত্রী বিজু হাজরিকা, শ্রম মন্ত্রী সঞ্জয় কিষাণ, যোরহাটের সাংসদ তপন কুমার গগৈ, তেজপুর সাংসদ পল্লব লোচন দাস, সরুপথাৰ বিধায়ক বিশ্বজিৎ ফুকন, সোণাৰী বিধায়ক ধর্মেশ্বর কোঁৱৰ, বিজেপিৰ প্রদেশের মুখপাত্র সুৰঞ্জনা দত্ত, বিজেপির যোরহাট জেলা সভাপতি কামাখ্যা মোহন দাসকে প্রমুখ্য করে জেলা আর মৰিয়নী সমষ্টির দুয়োটা ব্লকের নেতা আর কর্মী আজি যোগদান সমারোহ উবরি খাই পড়ে। উল্লেখ যে আজির এই বিজেপি দলে আয়োজন করা যোগদান সমারোহের বাবে জেলা প্রশাসনে লিখিতভাবে কোনো ধরনের অনুমতি প্রদান করা নাছিল বলে জানিবপরা গৈছে। ইপিনে কেন্দ্রীয় সরকারের কর্মচারীলে সুখবর, সেপ্টেম্বরত বাহিব ডিএ বহার পিছত আপনার কিমান স্যালারি হব জানি লোক সবিশেষ আমার এই প্রতিবেদন। কেন্দ্রের কর্মচারী সকলের বাবে ভাল খবর আহি আছে, দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত ডিয়ারনেস এলাউন্স এতিয়া সেপ্টেম্বর সমাপ্ত হব। সরকারি কর্মচারী সকলের বর্ধিত দরমহা সেপ্টেম্বর হব। আগতে এইটো বিশ্বাস করা হয়েছিল যে বর্ধিত ডিএ ধন জুলাইর দরমহাত আহিব, কিন্তু এতিয়া এইটো স্পষ্ট হয়েছে যে যা তিনটা কিস্তি এটা সেপ্টেম্বর শেষত দরমহার সহ আহিব। প্রায় 52 লাখ কেন্দ্রীয় কর্মচারী আর 60 লাখ কেন্দ্রীয় সরকারের পেনশনের পুনের ডিএ আর ডিআর বাবে অপেক্ষা করে আছে। সেপ্টেম্বর দরমহা আপনার দরমহা কিমান বৃদ্ধি হব আহক জানো, ডিএ কেনেদরে গণনা করব, আপনার দরমহা কিমান বৃদ্ধি হব জানিবলে আপনার মূল দরমহা পরীক্ষা করা উচিত, লগতে আপনার বিদ্যমান ডিএ পরীক্ষা করক। এই বর্তমান 17 শতাংশ যে পুনরুদ্ধার ডিএ পিছত 28 শতাংশে বৃদ্ধি হব, সেয়ে মাহিল ডিএ 11 শতাংশ বৃদ্ধি হব। সেয়ে কেন্দ্রীয় সরকারের কর্মচারী ডিএ 1 জুলাই 2021 মূল দরমহা 11 শতাংশ যাব, একই সূত্র ডিএর গণনার ক্ষেত্রে প্রযোজ্য হব। সপ্তম দরমহা আয়োগের অধীন দরমহা গণনার বাবে ধরি লোক কর্মচারী সকলের মূল দরমহা হয়েছে 20,000 টাকা, মাহিলি ডিএ 20,028 টাকা বৃদ্ধি হব। ইয়ার অর্থ হয়েছে যে মাহিলি ডিএ বৃদ্ধি হওয়া 20,000 টাকার 11 শতাংশ অর্থাৎ মুঠ 2,200 টাকা। একদরে কেন্দ্রীয় সরকারের আন কর্মচারী যার সপ্তম সিপিসি পেস মেক্সিকত বিভিন্ন মাহিলি মৌলিক দরমহা আছে, ডিএ পুনরুদ্ধার পিছত দরমহা কিমান বৃদ্ধি বা পরীক্ষা করবে পারে, আপনি বকেয়া কিমান পাব। জে সি এমর রাষ্ট্রীয় পরিষদ শিবগোপাল মিশ্রা কৈছিল যে প্রথম শ্রেণীর বিকাশকালের ডিএ বকেয়া 11,880 টাকার 37,554 টাকার ভিতর হব। কয় যে যদি মূল দরমহা স্কেল সিপিসি স্তরত 13 অর্থাৎ 7 সিপিসি দরমহা স্কেল 1,23,100 টাকার 2,15,900 টাকা বা স্তরের 14-ৰ বাবে গণনা করা হয়, তেন্তে কেন্দ্রীয় সরকারের কর্মচারী এজনের ডিএ বকে 1,44,200 টাকার 2,18,200 টাকার ভিতর হব। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সংবাদ মাধ্যমক জানালে কেতিয়া প্রকাশ পাব নতুন এসওপি। করোনা ভাইরাসের সংক্রমণের প্রতিরোধের রাজ্যত অব্যাহত থাকা নিষেধাজ্ঞা সন্দর্ভত আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। রাজ্যত চলি থাকা নিষেধাজ্ঞা সম্পর্কত 5 জুলাইত অর্থাৎ কাইলে নতুন এসওপি প্রকাশ পাব বলে সংবাদ মাধ্যমের আগত মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী শর্মায়। সংবাদ মাধ্যমক সম্বোধন করে কয় যাকালি 2,300 কোভিড কেস আছে আর ইয়ারে 600 কেবল গোলাঘাট আর যোরহাট জেলার আছে। এই দুখন জেলাক বাদ দিয়ে লখিমপুর, শিবসাগর আর ডিব্রুগড় জেলা যদি আক্রান্তর সংখ্যা কমি যায় তেন্তে অসমত কোভিড নিয়ন্ত্রণাধীন বলে কব পারি। নতুন এসওপি সম্পর্কত কাইলে হবলগা বৈঠকত সংক্রমণ অধিক হয়ে থাকা জেলা কেক কঠোর নীতি গ্রহণের ইঙ্গিত প্রদান করেছে। ইফালে আক্রান্ত সংখ্যা আরোগ্য লাভের সংখ্যা বেশি বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। রনুজ পেগু সাক্ষাৎ করে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর কি কলে শিক্ষামন্ত্রী, রাজ্যের শেহতিয়া উচ্চ আর উচ্চতর মাধ্যমিক পরীক্ষা বিশেষজ্ঞ কমিটিয়ে দাখিল করা প্রতিবেদনের ভিত্তিত শিক্ষামন্ত্রী রনুজ পেগু হাইস্কুল আর উচ্চতর মাধ্যমিক পরীক্ষা ফলাফলক রাজহুয়া করেছে কিছু কথা। আনহাতে এই প্রতিবেদনের ভিত্তিত স্থির করেছে উক্ত 9টা পরীক্ষার মূল্যাঙ্কন। পিছে এই মূল্যাঙ্কনের ব্যবস্থার শিক্ষা বিভাগের টেট পরীক্ষাত অবতীর্ণ হওয়ার সুযোগ হেরাব প্রার্থীসকলে, কেনো চলিত বছরত এই মূল্যাঙ্কন ব্যবস্থাত উত্তীর্ণ প্রার্থীসকলে সকল সরকারি চাকরি লাভ করব যদি শিক্ষকর যোগ্যতার নির্ণয় পরীক্ষাত বহিব নারি বলে স্পষ্ট করেছে। রাজ্য সরকার তথা শিক্ষা বিভাগের এই ঘোষণার পিছত স্বাভাবিকতার প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে চৌদিশে। দেওবারে রাজ্যের শিক্ষামন্ত্রী রনুজ পেগুক সাক্ষাৎ করে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এটা সজাতি দলে। দলটোয়ে শিক্ষামন্ত্রীক সাক্ষাৎ করে স্পষ্ট করে দিছে যে পরীক্ষা পাতিলে সোনকালে অনুষ্ঠিত করক, অন্যথা মূল্যাঙ্কন করা এখন মার্কশিট ভিত্তিক চাকরির ক্ষেত্রে প্রযোজ্য নীতি প্রবর্তন করক, নহলে এই সকল প্রার্থীর ক্ষেত্রে প্রভেদ করা হব, কেন কোনো কারণতে বাকি প্রার্থীর লগত এই সকল এই লোক পৃথক নহয়, মাত্র পরিবেশ পরিস্থিতির বাবে পরীক্ষাতে অবতীর্ণ হব নিলে তেন্তে প্রার্থীসকলের দুঃখ কত। মিছাতে সরকারে শিক্ষার্থীক মানসিক শাস্তি দিয়া বলে অভিযোগ তোলে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে। 85 সেনা জওয়ান কহিয়াই নাই বিমান দুর্ঘটনাগ্রস্ত, এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, 85 জওয়ানক কহিয়াই নাই এখন বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে।
এই দুর্ঘটনা সংঘটিত হৈছে ফিলিপিনছত দেওবাৰে পূব দক্ষিণ ফিলিপিনছত সংঘটিত হোৱা এই দুর্ঘটনাত কিমানজন সৈনিকৰ মৃত্যু হৈছে সেয়াও এতিয়াও জানিব পৰা হোৱা নাই এই দুর্ঘটনাৰ কথা সংবাদ মাধ্যমে সদৰি কৰিছে ফিলিপিনছৰ সেনা প্ৰধানে এতিয়ালৈকে 15 গৰাকী জোৱানক উদ্ধাৰ কৰা হৈছে বুলি সদৰি কৰিছে সেনা প্ৰধান গৰাকীয়ে এটা দ্বীপত বিমানখন অৱতৰণৰ সময়তে সংঘটিত হৈছে এই দুর্ঘটনা ভাল খবৰ ড্ৰাইভিং লাইচেন্স লাভ কৰিবলৈ দিব নালাগে ড্ৰাইভিং টেষ্ট জুলাইৰ পৰা বহুকেইটা নিয়ম সলনি কৰিলে চৰকাৰে যদি আপুনি ড্ৰাইভিং লাইচেন্সৰ বাবে আবেদন কৰিব বিচাৰে তেন্তে এতিয়াৰে পৰা ইয়াৰ বাবে আপুনি ড্ৰাইভিং পৰীক্ষাৰ পৰা প্ৰয়োজন নহ'ব কাৰণ পথ পৰিবহণ আৰু ঘাইপথ মন্ত্ৰালয়ে 1 জুলাইৰ পৰা ড্ৰাইভিং লাইচেন্সৰ লগত জড়িত বহুকেইটা নিয়মৰ পৰিৱৰ্তন কৰিছে ইয়াৰ ফলস্বৰূপে আপুনি RTO লৈ গৈ ড্ৰাইভিং পৰীক্ষা দিয়াৰ প্ৰয়োজন নহ'ব স্বীকৃতিপ্ৰাপ্ত ড্ৰাইভিং প্ৰশিক্ষণ চেণ্টাৰৰ পৰা ল'ব লাগিব প্ৰশিক্ষণ মৰ্টাৰ নিয়ম অনুসৰি যদি আপুনি কোনো স্বীকৃতি ড্ৰাইভিং কেন্দ্ৰৰ পৰা প্ৰশিক্ষণ লৈছে তেন্তে আপুনি ড্ৰাইভিং লাইচেন্সৰ বাবে RTOলৈ গৈ টেষ্ট দিয়াৰ প্ৰয়োজন নাই চৰকাৰে শেহতীয়া ৰাজ্য অনুসৰি ড্ৰাইভিং প্ৰশিক্ষণ কেন্দ্ৰবোৰক স্বীকৃতি দিয়া আৰম্ভ কৰিছে যদি আপুনি সহজে 2-চকীয়া বাহন আৰু 4-চকীয়া বাহন চলাবলৈ শিকিব পাৰে কিমান দিনে হ'ব এই প্ৰশিক্ষণ নতুন নিয়ম অনুসৰি আপুনি ড্ৰাইভিং চেণ্টাৰত তুলনামূলকভাৱে পাতল মটৰ বাহনৰ পাঠ্যক্ৰমৰ বাবে সপ্তাহত 29 ঘণ্টা গাড়ী চলাব লাগিব ইয়াৰ লগতে 28 দিনত আপুনি ড্ৰাইভিং শিকিব লাগিব যদি আপুনি ড্ৰাইভিং চেণ্টাৰ আপোনাক উত্তীৰ্ণ কৰাই দিয়ে তেন্তে পিছত আপুনি ড্ৰাইভিং লাইচেন্সৰ বাবে আৰু কোনো পৰীক্ষা ল'ব নালাগে লগতে গধুৰ মটৰ বাহন অৰ্থাৎ গধুৰ বাহন চলাবলৈ শিকাৰ ম্যাদ 6 সপ্তাহত 38 ঘণ্টা